সরাসরি আমরা নজর রাখছি নয়াদিল্লির দিকে। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পতাকা উত্তোলন করছেন, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আজাদী কা অমৃত মহোৎসব, এবং সেই মহোৎসবে শামিল হয়েছেন পুরো দেশের মানুষ। পুরো দেশ আজ সেজে উঠেছে, আলোর রঙে রঙিন হয়ে উঠেছে পুরো দেশ। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নয়াদিল্লি থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে পতাকা উত্তোলন করলেন রাজনাথ সিং, সেই ছবিটা আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি রিপাবলিক বাংলার পর্দায়। 1947 থেকে 2022 স্বাধীনতার 75 বছর পূর্তি এবং 76তম স্বাধীনতা দিবস আজ 15ই আগস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত, সেই রক্ত বিফলে যায়নি। 1947 সালে আজকের দিনে দেশ ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, এবং 2022 এসে আজ 75 বছর পূর্ণ হলো এই স্বাধীনতার। এবং আজাদী কা অমৃত মহোৎসবে মেতে কাশ্মীর থেকে কন্যাকুমারীর প্রত্যেকটি মানুষ হর ঘর তিরঙ্গা এই কর্মসূচি প্রত্যেকেই পালন করেছেন, প্রত্যেকেই বাড়িতে বাড়িতে আজ তিরঙ্গা রেখেছেন। দিল্লি থেকে শুরু করে কলকাতার রাজপথ আজ রঙিন। আপনারা এই মুহূর্তে দিল্লির ছবি দেখতে পাচ্ছেন, যেখানে রাজনাথ সিং তিনি পতাকা উত্তোলন করলেন, নিজের বাসভবনে পতাকা উত্তোলন করলেন তিনি, সেই ছবিটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। হাজারো অপমান, হাজারো অত্যাচার, এরপরেও স্বাধীনতা সংগ্রামীদের সেই লড়াই, সেই লড়াইটা কিন্তু জারি ছিল, আর সেই লড়াইটাই পেরিয়ে আসার আজ 75 বছর। এই 75 বছরের উদযাপনটা সত্যি দেশ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে, দেশের বিভিন্ন প্রান্তে, কাশ্মীর থেকে কন্যাকুমারী বিভিন্ন জায়গা কিন্তু সেজে উঠেছে তিরঙ্গায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি, নয়াদিল্লিতে নিজের বাসভবনে সেখানে পতাকা উত্তোলন করলেন রাজনাথ সিং। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নয়াদিল্লির ছবিটা দেখাচ্ছি, যেখানে রাজনাথ সিং নিজের বাসভবনে পতাকা উত্তোলন করলেন। সত্যি আজকের দিনে গিয়ে কোথাও অনেক কথা মনে পড়ে যায়, দেশের মাটির সেই অধিকার ফিরে পাওয়ার যে লড়াই, সেই লড়াইটা মোটেই সহজ ছিল না। হাজারো অপমান ছিল, হাজারো অত্যাচার ছিল, কিন্তু এই সব কিছুর মধ্যেও নিজেদের জেদে টিকে থাকা, সেই টিকে থাকারই আজ 75 বছর।